আমাদের তাই বাচ্চাগুলো বন্ধু তো দেখো, এই যে বড় বন্ধু ঠাকুর এদিকে আসে কেন, ও কাছে নিয়ে বসি। এই এটা আমার বাচ্চা না, ওগুলো তো ভাই টাটা সবাইকে প্রণাম করবা, কিন্তু প্রণাম না, কোলাকুলি করতে হবে কিন্তু। আজকে আনন্দ দিন, কান্না করতে দিন, দেখো আমি রান্না করছি না, আনন্দ করবো সবাই, কিন্তু অনেক খুশিতে চোখের জল চলে আসছে। সুস্মিতা বনু তো নিজের যা হয় দুজনেই, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না, তো দুই বুনু আমার হচ্ছে যা হয়, এপাশে হচ্ছে মা মানে বুনুদের শাশুড়ি মা আর কি, আর বাবা বাড়িতে আছে। তো ফাইনালি আজকে মানে এত এত খুশি হয়েছে কি বলবো আমি, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, তোমাদের এত খুশি হয়েছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, হ্যাঁ অনেক অনেক কিছু কিছু দেখতে পাবে। অপেক্ষা করতেছে, তো আজকের ভিডিওটা হয়তো তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো, লাইকটা করবে। তো সত্যি আজকে মানে প্রথমে প্রথম মানে মাস বছরের প্রথম দিন, প্রথম তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে এসে, কিন্তু একটু গরম ছিল, গাড়িতে একটু অসুবিধা হয়েছে সবার, হ্যাঁ কিন্তু বাড়িতে এসে ভালো লাগছে, যাই হোক। তো সত্যি ভীষণ ভালো লাগছে এসে। তো তোমরাও তোমরা যদি কেউ চেনো দিদি ভাইকে, সবাই এসো বাড়িতে, খুব ভালো। তো চলো, আর কি বলবো আমি জানি না, আমি ভুলে ফেলেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এনার্জিটা একটু হ্যাঁ গরমে আমি এখানে বসলাম, আমি একটু এখানে বসলে একটু ভালো ফিল হবে। ছোপা ছোপা এটা খুব ভালো, দেখো হ্যাঁ হ্যাঁ বসো বসো। আপনি দিয়ে দিচ্ছে, দেখো কি অবস্থা। তোমার দাদু কোথায়? না তুমি আর দাদু নেই কেন, তোমার দাদুকে কেন তুমি বাড়ি থেকে বের করে দিলা? দাদুকে নিয়ে আসো, নিয়ে আসো দাদু। দাদু তাই ঠাকুমা ঠাম্মা বাড়িতে আছে, তোমাদের দেখো দেখো এখানে বসো, কোথায় ছোপাতে বসো না হলে, ওই দেখো মামনি খুলছে ওটা, এই ওটা খুলবে, দেখবে সবাইকে দেখাবে। আমার সাথে বসবে একটু জায়গা দে, এই একটু দিয়ে দাও, আমরা দুই বোন একসাথে আছি, বন্ধুদেরকে বলো আমরা দুই বোন। আমার চলে যেতে ছাড়ো, এই যে দেখো মা আমরা দুই বোন একসাথে। প্রথমে আমি আসছি, মানে আমাকেই আগে দিল নাকি? ভালো ভালো, না 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 না, ওটা ওটা পরে পেট থেকে বেরিয়ে যাবে, কেন না না দরকার নেই আমার, ওটা খেলে আমার একাই লাগি যাবে। আমার বোনের জন্য একটা তাই খেলি না, তো মানে আজকে মনে রাখছি, খাচ্ছে দাও না হলে আমার এটা ঢুকবে না পেটে। ভাই তুমি খাবে না? না না ঠিকই আছে। দাদার তো অলরেডি খাওয়া শেষ, দাদা শেষ শেষ করে ফিনিশ করে দিয়েছে ওটা। শুধু
খুব খুব ভাবলাম ওকে সারপ্রাইজ দেবো, ও আগেই বলে দিয়েছে আন্টি ওটা ভুলবো না নিয়ে আসবো। আমি কিন্তু ভাবছিলাম খুলবে এখন, এটা খুব ভালো লাগছে এখন, এটা দেখার জন্য ওর খুব ইচ্ছে ছিল। দেখো পড়ে গেলে আবার ভেঙে যাবে, চলে আসবে, সবাই তোমাকে খুব আশীর্বাদ করবে, দেখবে তোমার হাতেও ঠিক এরকম সাপোর্ট করবে। হ্যাঁ আমার সোনামণির পাশে থেকো সবাই, খোলো খোলো। ওই ভাবছি কি করে খুলবে, আমি এটা এত নষ্ট রাখছি তোমার সামনের থেকে, তোমার দিক থেকে তো খুলে গেছে। ওকে দাও, আচ্ছা দিদি ভাই, ওই দিদি ভাইটা আছে না তোমার নন? ও হাসিটা দেখেছো, তোমাদেরও আসবে শোনা, আশীর্বাদ করি, অবশ্যই আমরা পাশে থাকবো, টেনশন নাই, এটা আসবেই, হয়তো একটু টাইম লাগবে কিন্তু আসবে, কথা দিলাম। আয়না দেখছি দুজনে, বলো তুমি কতটা খুশি? খুব ভালো লাগতেছে। কতটা খুশি? এতটা তোমার থেকে আরো, তোমার সাইজের। মামা রান্নাঘরে এসে বলে আমি এর সঙ্গে কোলাকুলি করছি, তোমার সঙ্গে তো করিনি, তো আমার সঙ্গে করলো বলে। ওখানে শিখছে দাদা ভাই, দরকার নেই, ওর প্যান্টটা চেঞ্জ করে দি না, তাহলে একটু শান্তি পাবে। না তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য আর কি পয়লা বৈশাখের উপহার তো এখন আমি মামাদেরকে দেবো। আর আমার বুনু ওরা তো কি পাগলা মোটা করেছে, তোমরা তো দেখলাই, অনেক কিছু কেনাকাটা করে সবার জন্য, তো আমরা তো সবার জন্য কেনাকাটা করতে পারিনি, শুধুমাত্র মামামদের জন্য করেছি। তো তোমরা আমাদেরকে অনেক অনেক মানে সাপোর্ট করো, ভালোবাসো, তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসো, যাতে পরবর্তীতে আমরা সবার জন্য কেনাকাটা করতে পারি। ভগবান, তাহলে আসবোই না তাহলে, আমরা গিয়ে দিয়ে আসবো। তোমাদের দেখে আরো ভালো হয়ে গেল মানে, এই যে এই এরকম দিন যে দেখবো আমরা কখনো ভাবতেও পারিনি। বসো না, বসো। তোমরা তো ক্যামেরাই করবে, কারা করবে বলো?
বলবি বল ওকে বলবো এটা বইটা বল না আমি প্রথম ফার্স্টে যখন ইউটিউবে কমেন্ট দেখতাম রিপ্লাই করার জন্য তখন তো আমি ভেবেছিলাম ইউটিউব ছেড়ে দেব এত বাজে কমেন্ট আসছে এত বাজে কমেন্ট পরে এখন কি করি জানো এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করে ভালো লাগে এখন কমেন্ট করলে আগে না দুই চোখ দিয়ে জল বের হতো এখন শুধু হাসি পায় এখন হাসি পায় আমি ভাবছি হয়তো মায়াদের দিন কিছু হবে হয়তো সবার অবস্থাটা দাদা ভাইকে একটু দেখিয়ে দাও অনেকে না মানে চুরি করে ভিডিও করে জানো বাড়িতে না জানে কিছু বলে না বলে কিন্তু আমার হচ্ছে না তো দিদি ভাই শেষ ভেবে ভেবে শেষ প্রশান্ত ভাই আমি চিনে গেছি প্রশান্ত ভাই কে চলে আসো চলে আসো আমাদের বাড়ি ও পুরো একটা দেখো জানে আমরা জানে এখানে আরো দুজন ইউটিউবার আছে দেখো এই যে দেখো ইউটিউবার সব এই নিচে থেকে দেখাও কি বলছে না বাবাই ওই দেখো ওখান দিয়ে এক দুটো পাপের বাজে দেবো না না শুধু ভাবে যে আমি সুন্দরের জন্য বলি দেখছো তো সবাই দেখো খেতে বসে গেছি Now, 1, 2, 3, start. দেখো সবাই ঘুরতে বসে গেছে তো গাইস অনেক ভিডিও টিডিও করলাম সবার সঙ্গে এখন যাচ্ছি একটু ঘুরতে আর সবাই যাচ্ছে দেখো পিছনে সবাই আছে অনেক ভিডিও বানালাম বাড়িতে শর্ট ভিডিও ওরা আসেনি টাটা ওরা আসেনি দিদি ভাই ওরা আসেনি তোমার কাছে যাবে নাকি যারা ভিডিও করলো চলো গোট গেল আমার বাড়িতেই রেখে এসেছি পড়বে পিসির গুলো যাবে
ফাইনালি ঘোরার জায়গা চলে এসেছি বন্ধুরা, সবাই বসে আছে দেখো, দাদা ভাই দিদি ভাই সবাই এখানে বসে আছে দেখো, সুন্দরী এত গরম লাগছে, সুন্দরী ওখানে বসে আছে বলো তো। এই দিদি ভাইয়ের চ্যানেল হচ্ছে সঙ্গী সাথী, সবাই প্লিজ একটু সাপোর্ট করো দিদি ভাইকে, খুব ভালো ভালো ভিডিও করে, সবাই দেখতে পাবে অবশ্যই। তো চলো সবাই দিদি ভাই পরিবারে চলে যাও, সবাই হ্যাঁ অনেকে এসছে, সত্যি ভীষণ ভালো লাগছে, আর সবাই মিলে খুব ভিডিও করেছি তাও ভালো লেগেছে। তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আবার পৌঁছতে হবে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কখন বাড়ি যাব না যাব। ফাইনালি ঘুরে এসে দিদি ভাইয়ের বাড়ি কাটালাম, দারুণ দারুণ ব্যাপার ছিল। আর সেটা হচ্ছে আরো একজন বড় ইউটিউবারের বাড়ি যাওয়ার প্ল্যান আর কি, মিলে যাবো, সারপ্রাইজ হলো। আমার দিদি ভাইকে তোমরা সবাই দেখো যে হাসি খুশি সুস্থ থাকে, কখনো বুঝতে পারবে না দিদি ভাই কারোর সঙ্গে শেয়ারও করছে না এই কথাগুলো, নিজের কষ্টটা নিজের মধ্যেই রাখছে। তোমরা একটু দিদি ভাইয়ের পাশে থেকো, মান্তি মায়া বেঙ্গলি ব্লগের পাশে থেকো, এই দিদি ভাইয়ের পাশে থেকো। আর আমি মোবাইল কাছে প্রার্থনা করি যেন আমার দিদি ভাই অনেক অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে, আর আমরা সবাই মানে আমাদের জীবনের জার্নিটা শুরু হয়েছে, আর তোমরা পাশে থাকলে, তোমরা আমাদের সাথে থাকলে আমরা সব কিছুকেই জয় করতে পারবো। এইখানে দেখো মা বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, মানে এই মুহূর্ত গুলো দারুণ একটা এনজয়ের মুহূর্ত। তো চলো দিদি, আমি সব থেকে বেশি থ্যাঙ্কস জানাবো ইউটিউব প্ল্যাটফর্মকে, তার কারণ ইন্টারনেট জগৎটাই হচ্ছে অসাধারণ। এটা হচ্ছে মানুষের কাছে আসতে দেয়, দেখো এই দিদি ভাইকে আমরা কখনোই দেখিনি কিন্তু আজকে দেখো মনে হচ্ছে মানে আমরা ইন্টারনেট মানুষটাই এরকম, ইন্টারনেটে এসেছি ইউটিউবে এসেছি বিদায়, সবার সঙ্গে দেখা পরিচয় জানাশোনা ভালোবাসা সব হয়ে গেছে, এখন সবাই আমাদের কাছের মানুষ, যেন আমাদের মানে চেনা পরিচয়। হ্যাঁ তো আমরা এই ফার্স্ট টাইম বা একদিনে দেখা সেটা মনেই হচ্ছে না, হচ্ছে না সত্যি খুব ভালো লাগছে, আমাদের যেতে ইচ্ছে করছে না, মনে হয় সবাই এখানে আড্ডা দিই, বাড়িতে যেতেই হবে, বাবা বাড়িতে আছে, ভিডিও শেষ করছে এখন, ভিডিও শেষ করার পালা না, এখানে এখানে কই আমি নাই, এই মামা আমি নাই, কোথায় দেখো ওই কে এই ছবিটা ফাইনালি দিদি বাড়ি মানে দিদি ভাই থেকে চলে যাচ্ছি বাড়িতে, নিবে
শুভ সন্ধ্যা বন্ধুরা, দিদি ভাইতে এসে জমিয়ে আড্ডা মারলাম, ভীষণ ভীষণ মজা লাগলো, খুব আনন্দ করলাম আমরা, কিন্তু এখন যেতে খুব ইচ্ছে হচ্ছে না। সবাই তো জানো বাবা একটু অসুস্থ, যার কারণে এখন বাধ্যতামূলক যেতেই হবে। তো মানে নেক্সট টাইম আবার আসবো অবশ্যই, সেদিন জমিয়ে আড্ডা করবো আবারও। কখনো ভুলে যাবো না, দাদা দাদা যাওয়া হবে তো, দিদি ভাইরা যাবে, সবাই মিলে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর আমাদের এই ছোট প্রাণগুলোকে সবাই একটু আপন করে নিও, একটু সবাইকে। তো আর কিছু বলার নেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন এই যে দাদা ভাই ওরা রওনা দিচ্ছে বাড়ির পথে, খুব মজা করলাম সারাদিন ফ্রেন্ডস, মানে এই দিনটা জুতাগুলো নিছো ওর? বাবা ওখানে ওই যে ফরে মিষ্টির জুতাগুলো নাও, জুতা পারছিস নিচে।